আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন সবাইকে। ঋতুজ ব্লগসে অনেক অনেক শুভেচ্ছা। এবং সকালবেলায় আমি ক্যামেরা অন করে ফেলেছি, আর সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা আপনাদের সকলকে। সকলেই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো কয়েকটা দিন অনেক শীত পড়েছিল, তো আজকে সকালবেলা উঠে দেখি অনেক সুন্দর, একদম চিকচিক করছে রোদ, দেখেই মনটা ভালো হয়ে গেল। তো এত সুন্দর রোদ দেখে তো মন চাচ্ছিল বাইরে একটু ঘুরতে যাই। তো সবসময় তো আর বাইরে ঘুরতে যাওয়া হয় না। তো দেখি সকাল সকালে আপু বাজার করে নিয়ে এসছে, প্রায় এক বস্তা বাজারই ধরা চলে। আসলে বাজার দেখা যায় দুই দিন পর পরই করা হয়, শেষ হয়ে যায়, তখন দেখা যায় যে বস্তা ভরে আবার নিয়ে আসা যায়, কেমন করে যে শেষ হয়ে যায়। তো অনেক কিছুই দেখে আপু সকাল সকাল নিয়ে এসছে। আসলে সকাল সকাল বাজারে গেলে একদম ফ্রেশ ফ্রেশ একদম সবজিগুলো পাওয়া যায়। তো এতগুলা টমেটো নিয়ে এসছে, টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তো টমেটো দেখা যায় অনেক কাজে লাগে, এই জন্য একদম অনেক একদম বেশি করে টমেটো নিয়ে এসছে। আরও নিয়ে এসছে কি ওগুলা সিম, বেগুন, কাঁচামরিচ, নুডলস, বিস্কিট, আরও অনেক কিছুই নিয়ে এসছে। দেখা যায় যে ঘরে সব কিছু ভরপুর থাকলে খুব ভালো লাগে, যখন কমে আসে তখন খুবই বিরক্ত লাগে যে কখন যে কী প্রয়োজন হয়। তো এই তো টমেটোগুলা পিচ্ছি পিচ্ছি, গোল গোল, সুন্দর, ভালোই লাগছে। তো বাজারগুলো আনার পরে আপু খুব সুন্দরভাবে বাজারগুলো একদম বের করে নিয়েছে। তো বাজার করতে করতে সকালে ঘুম থেকে উঠতে উঠতে আবার বাজার করতে করতে দেখা যায় দুপুরে রান্নার সময় হয়ে যায়। দুপুরে রান্নাটা আপুই করেছে, তো বাজার থেকে পালং শাকও কিনে নিয়ে এসছে। মানে বাজারে দেখেন পালং শাকগুলো হাইব্রিড দেখে মনে হচ্ছে দেশি না, তো এগুলোই পাওয়া যায়। ঢাকাতে কোনো দেশি জিনিস পাওয়া যায় না, সব একদম হাইব্রিড। এখানকার মানুষ খুব মানে শুকনা হয়ে গেলে সেই সবজিগুলো কিনে কিনে খায়। চিন্তা করেন সবজির কতটা ঘাটতি পড়ে বাজারে, এই জন্যই তো সবজির এত দাম। তো এই শাকের দাম কিন্তু অনেক ভালোই নিচ্ছে। তারপর সুন্দর মতো সবজিগুলা ধুয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছে। হাইব্রিড সবজিতে কোনো উপকার নাই। দেখেন পালং শাক মনে হচ্ছে না এটা পালং শাক। তো পালং শাকটা খুব ভালোভাবে ভাজি করার আগে আগে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে একটু লবণ দিয়ে। তো এখানে দেখে আপু মাছ রান্নার জন্য টমেটো, আলু, পেঁয়াজ সব ধুয়ে বেছে কেটে নিয়েছেন। তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে রুই মাছ। আজকে আমাদের দুপুরে পালং শাক আর রুই মাছটাই রান্না হবে, যেটা আপু রান্না করেছে। তো কোনো সবজি কেমন জানি খেতে ভালো লাগে না, সবজিতে কেমন টেস্ট পাওয়া যায় না। তো আপু আমাকে জিজ্ঞাসা করলো তাহলে কী দিয়ে মাছ খাবে। তো আমার আপু প্রতিদিনই জিজ্ঞাসা করে, যেদিনই রান্না করেন, যে আমি কী খাবো, কী দিয়ে রান্না হবে, সেটাই আগে আমার আপু মানে প্রায়োরিটি দেয়। আসলে আমাকে অনেক ভালোবাসে, তো এই জন্য আমি কী পছন্দ করি না করি এই জন্য আপু জিজ্ঞাসা করে, কারণ আমি খাবার দাবার নিয়ে একটু বেশি বাহানা করি এই জন্য। তো বেশি বকবক করে ফেললাম। তো আপু মাছ রান্নার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে যাওয়ার পরে, সরি, এটা মাছ না, এটা শাকভাজি করার জন্য আপু পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়েছে, রসুন তেলে ভেজে নিয়েছে। এরপরে সিদ্ধ করা শাকটা ভেজে নিচ্ছে। খুব বেশি কিন্তু শাকটা গরম পানিতে সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু শাকটা একদম লাল লাল হয়ে যাবে, এরকম সবুজ কালার থাকবে না। তো পেঁয়াজ মরিচ রসুন খুব ভালোভাবে তেলে লাল লাল ভেজে নেওয়ার পরে শাকটা দিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে। যতক্ষণ না পর্যন্ত শাক থেকে পানি শুকিয়ে না যায় ততক্ষণ শাকটা ভাজতে হবে। তো পালং শাক ভাজি করা কমপ্লিট, এরপরে আপু রুই মাছ রান্না করবেন। টমেটো আর আলু দিয়েই রুই মাছটা বোনা বোনা করেছে, আমি খেয়ে দেখেছি, খেতে ভীষণ টেস্টি হয়েছে। আসলে টমেটো দিয়ে
তরকারি রান্না করলেই কেমন যেন তরকারিটা অনেক টেস্ট লাগে। অনেক মানুষ আবার দেখা যায় টমেটো দিয়ে তরকারি খেতে লাইক করে না, শুধু কাঁচা খেতে পছন্দ করে। আমার কাঁচা পাকা যেমন দেওয়া যাবে আমার তেমনই ভালো লাগে। তো পেঁয়াজ মরিচটা লাল লাল হয়ে যাওয়ার পরে আপু এখানে পানি অ্যাড করে দিয়েছে, না হলে পেঁয়াজটা তো পুড়ে যাবে, এই জন্য পানি অ্যাড করে দিয়েছে। আসলে রান্না বান্না দেখা যায় প্রতিদিনের রান্না প্রতিদিনই করতে হয়, একদিন আপু করে না হয় একদিন আমি করি। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মশলাটি একদম কষিয়ে নিয়েছেন। মাছগুলোকে তারপরে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আমরা একটু ভাজা মাছ কমই পছন্দ করি বা কমই খাই, তো মাছগুলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো কষানো হলে মাছগুলোকে তুলে ফেলতে হবে, আলতোভাবে তুলে ফেলতে হবে। মাছের সাথে কিন্তু ওরকম রাগ দেখালে চলবে না, কারণ মাছটা তো ভাজি করা হয় না, এই জন্য মাছটা কিন্তু খুবই সফট আছে। এই জন্য খুব আলতোভাবে মশলা থেকে মাছগুলো তুলে নিতে হবে। এরপরে যথারীতি টমেটোগুলো দিয়ে টমেটো খুব ভালোভাবে কষাতে হবে। টমেটো আলু দুইটাই একসাথে দিয়ে খুব ভালো মতন কষাতে হবে। কষানোর জন্য সামান্য পরিমাণ ঝোলের পানি দেওয়া হয়েছে। তো তরকারিটা খুব সুন্দর মতো সফট হয়ে গেলে বা মজে গেলে এ পর্যায়ে সেই আগে থেকে তুলে রাখা কষানো মাছ দিয়ে দিতে হবে। তো এই তো মাছ রান্না রেডি। তো রেসিপিটা কেমন হয়েছে? আপু খুব সুন্দর মতো রান্না করেছে, সবগুলো আইটেমই খুব টেস্ট হয়েছিল। তো এই যে এখানে অনেকগুলো টমেটোর সালাদও করে নেওয়া হয়েছে, আসলে ধরা চলো আজকে আমাদের টমেটো দিবস, অনেক টেস্ট হয়েছিল খাবার দাবার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের দুই বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপু অনেক কষ্ট করে রান্না করেছেন, আমি খুব মানে পেট ভরে মন ভরে শান্তি মতো খেয়েছি। তো আশা রাখছি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।